Ne. Thank you. Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog. তো সকালে উঠেছি আমি অনেকক্ষণ আজকে কাজের আন্টি আমার অনেক তাড়াতাড়ি চলে এসেছিল যেন তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘরের সমস্ত কাজ মোটামুটি হয়েও গেছে স্নানও আমার হয়ে গেছে এখানে কিছু কিছু ফেসবুকের জন্য ভিডিও এডিট করছিলাম সেগুলো মোটামুটি চলছে সুদীপ করছে অফিস একটা কথা বলার আছে সেটা হলো যে আমাদের টিকিট ফাইনালি বুকড হয়ে গেছে আর অফিস থেকে অ্যাপ্রুভাল চলে এসেছে আমরা খুব টেনশনে ছিলাম কীভাবে কী হবে না হবে অ্যাপ্রুভাল পাবো না পাবো তো সমস্ত কিছু হয়ে গেছে বাস এবার আমরা অ্যাকোমোডেশনের জন্য ওয়েট করছি তো যা যা হবে পাবো পাবো তোমাদেরকে আপডেট করতে থাকবো তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি হতো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড হ্যাঁ যারা ভালো বাংলা ব্লগ দেখতে ভালোবাসেন প্লিজ তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি দই কাতলা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে এবার আমি ওপর দিয়ে খালি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার তো খুবই ভালো লাগছে মানে এর আগে আমি মানিয়েছি কিন্তু এত সুন্দর কালার এর আগে আসেনি আজকে তো একদম ফাটাফাটি হয়েছে ব্যাপারটা খেলে বোঝা যাবে এরপর যে কেমন হয়েছে ঠিক তোমরা কমেন্টে দেখা মানে লিখে জানিও তোমাদের দেখে কেমন লাগছে অনেক দিন ধরেই পার্সেলটা এসে পড়ে আছে এটা একটা ট্রাউজার আছে বেসিক্যালি ব্যাঙ্গালোর যাওয়ার জন্যই নেওয়া এয়ারপোর্টে এয়ারপোর্টে পড়ার জন্য তো দেখি এটা কীরকম ঠিক আছে সো ফাইনালি টাইম হয়েছে আমার এটাকে ওপেন করে দেখার বেসিক্যালি প্রচুর রিভিউ ছিল মিন্ত্রাতে অ্যান্ড ভালো ভালো ছিল রিভিউ তো আর আমি সব কিছু কেনার আগে না বোনের সাথে ডিসকাস করি আমি কি এটা কিনবো নাহলে কিনে দেখার পর আমাকে বলে তুই এটা কেন কিনলি এটা কেন করলি এই কেন করলি এটা নিতিস সেটা নিতিস সেই জন্য আমি ওর সাথে সবসময় এক সেকেন্ড ওর সাথে সবসময় কনসাল্ট করে নিই তো যাই হোক ব্ল্যাক কালারের ট্রাউজারটা দেখা যাক কীরকম এইরকম দেখতে এরকম একদমই ব্ল্যাক কালারের নর্মাল কিন্তু কোয়ালিটিটা ভাইসাব আমি হাতে চেয়ে যথেষ্ট মোটা মানে পাতলা ফিলফিলা ব্যাপারটা না কিন্তু বেশ খাপি গরমকালে আই গেস একটু গরম লাগবে কিন্তু আই ফিল ফ্লাইট ফ্লাইটে যাওয়ার জন্য ব্যাঙ্গালোরের যা ওয়েদার সেই সব জায়গায় পড়ার জন্য এটা একদম পারফেক্ট কিন্তু গরমকালে এটাকে পড়া যাবে না আমাদের কলকাতার গরমে আই ডোন্ট ফিল এটা পড়া যাবে বাট তোমরা কেউ নিয়ে যদি চাও দেখতে পারো এটা যথেষ্ট ভালো খুবই ভালো একটা ট্রাউজার আমি একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো প্যান্টটা তো বেশ ভালো খুবই থিক কোয়ালিটি অ্যান্ড খুবই সুপার যারা একটু রোগা পাতলা স্লিম ফিগার যেটা আমার নেই তো তাদের একদম খুবই ভালো একটা ফ্লেয়ার টাইপের বেশ সুন্দর প্যান্টটা বাট আমার মনে হচ্ছে আমার ওটা এক্সাইজ একটু বেশি বড় নিতে হবে কারণ ওটা অনেকটাই ফিট হয়ে যাচ্ছে এরপর যদি ধুলে টুলে স্ট্রিংক হয়ে যায় আমি আর ওটা পরতেই পারবো না তো ওই জন্য আমি এটাকে এক্সচেঞ্জ করে একটা সাইজ বড় করতে দিলাম ঠিক আছে তো তোমরা যদি আমার মতো ফিগারের হও দেন এক্সেলটা নিও নর্মালি আমি এম এলই আমার হয়ে যায় কিন্তু এই কাপড়টা যেহেতু অন্য রকম না দেখবে সাইজ ডিপেন্ড করে যে তোমার কী ফ্যাব্রিক তুমি পরছো অনেক কিছুর ওপর ডিপেন্ড করে কাটিংয়ের ওপর অনেক কিছু তো আমার ওই ওয়াইজ ওটা এক্সেল লাগছে এলটা মানে একদম ফিটেড এরপর যদি ওটা ধুয়ে ছোটো হয় তখন তো মানে একদম টাকাটা জলে চলে যাবে তো ওটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি চাও এটাকে কিনে নিতে পারো ঠিক আছে মানে গরমের জন্য না কিন্তু মোটামুটি স্টাইল মারার জন্য মলে ফলে যাওয়ার জন্য একদম পারফেক্ট সুদীপ ওখানে একদম কানে হেডফোন নিয়ে বসে পড়েছে ওকে এখন কোনো মতেই ডিস্টার্ব করা যাবে না তো যাই হোক আমার ভাতটা হয়ে এসে বসে দিয়ে চলে গেছিলাম তো জানো তো হঠাৎ হঠাৎ না আমাদের এখানে ফ্ল্যাটে না এদিক ওদিক থেকে খুব সুন্দর সুন্দর রান্নার গন্ধ আসে তখন আমার মনে হয় যে
মানে যাদের বাড়িতে মারা আছে, মারা রান্না করে, মাদের হাতে রান্নার গন্ধ একটা আলাদাই হয়। আমরা যতই যাই করে নিই, সেই গন্ধ আর পাই না। মানে আমার সিরিয়াসলি না ওরকম গন্ধ পেতে না, যেন মনে হয় বা মায়ের হাতে রান্নার গন্ধ পাচ্ছি। সেই গন্ধ মানে আলাদাই। আমাকে তো মা যখন ডাল ভাত আলু ভাতে মেখে দিলেও না, ওটাও যেন যখন খাইয়ে দিত, ওটাও যেন আমার কাছে একটা স্বর্গ। মানে আমি নিজের হাতে খাওয়া আর মায়ের হাতে মাখিয়ে দেওয়া খাওয়া, দুটোর মধ্যে একটা আকাশ পাতাল তফাত থাকে। তো সিরিয়াসলি বলতে, যখন এখান দিয়ে সাইড দিয়ে ঘরে গন্ধ ঢোকে না খাবারের, মানে আমার সত্যি মায়ের কথা খুব মনে পড়ে। শুধু আমার মা কেন, সুদীপেরও মা যখন আসে, যখন রান্না হয় বা ইয়ে হয়, সেই যে মাদের হাতের রান্না, মানে সেই গন্ধ একটা স্বর্গ স্বর্গ। মানে খুব, এখানে তো মিস করি, এখানে তবু মাঝে মাঝে খেতে পেরে যাই। ওখানে গেলে তো মানে মাসের পর মাস নিজেরা যা রান্না করবো তাই। তো এখন আমি মোটামুটি রান্নাটা পারি, খুব খারাপ না, ও খুব ভালো না, মানে মোটামুটি কাজ চলে যাবে, মোটামুটি তুমি মানে পেট ভরাতে পারবো, মানে না খেয়ে থাকতে হবে না আর কি। তো যাই হোক, এবার আমি ভাতটাকে গড়াই। খাবার কি পারবো? না খাবার এখনো, আরো 10 ঘন্টা যাক, আমার একটু কাজ আছে, একটু বলে নি। আরো 8 ঘন্টা কথা বলার আছে, একটু সে বলবি। ঠিক আছে যা, অফিস ডে সত্যি অফিস আর যা, বাট ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, তোর তো কথাই কথা না, সকাল থেকে রাত আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগছে। ফাইনালি আমাদের লাঞ্চ রেডি। এই হলো দই কাতলা, ফ্রাইড রাইস, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে হলো চাটনি। চাটনি আর একটা জিনিস তো আছে, ওটা কাটবি না এখন? অন্ধকার হয়ে গেছে। আরেকটা জিনিস তো আছে, ওটা কাটবি? তুই এদিকে। আরেকটা জিনিস তো আছে, ওটা কাটবি? তুই এখন খাবি তো কাট, পরে খাবো তাহলে। আম আছে, আম 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 এসিজন আমাদের সেকেন্ড আম খাওয়া হচ্ছে। হ্যাঁ, কি হয় ব্যাঙ্গালোরে আম পাওয়া যায় কিনা। তো এবার আমরা লাঞ্চ করব। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ঘুমোচ্ছিলাম, সঙ্গে সঙ্গে জানা টানা সব লাগালাম। দেখতে পাচ্ছ বাইরে কি জোরে বৃষ্টিটা হচ্ছে, একদম হাওয়া, বাপরে বাপ, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি এবার সুদীপের একটু সময় হয়েছে, এবার আমরা দুজন যাচ্ছি একটু স্পেন্সার আর একটু চা খেতে, কারণ প্রচন্ড আমার খিদে পাচ্ছে চাও। সাবান এই হলো আমাদের ডিনার, রুটি, কাবাব, সালাড আর এই ডিমের কারি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা খেতে বসবো। সুদীপ এখানেই বসে খাবে, টিভি দেখতে দেখতে খাবে। টিভি দেখতে দেখতে খাবো, আয় বসো। কি বানা, কি দেখবো আমরা? কিছু না দেখবো, আয়। ওকে, সো এবার আমরা লাঞ্চ বলছি, সরি, ডিনারটা করি। আজকে আর কিছু করার নেই, খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান। খুব তাড়াতাড়ি আমরা মা বাড়ি যেতে যাবো আর কি, তো সেই জন্য কালকে একটু প্যাকিং ফ্যাকিং করার আছে। একদিনের জন্যই যাচ্ছি, জাস্ট ডিসাইড হলো ফাইনালি যাবো। দেখা যায় কীভাবে যাই না যাই, কারণ কোনো ট্রেনে কোনো সিট নেই।
তো যাই হবে, দেখা যাক কিসে যাওয়া হয়। তো তোমরা তো দেখতেই পাবে, আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে এক নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই।